আল্লাহ তাআলা আমার রাসূলকেও পৃথিবীর মধ্যে যুগে যুগে আবু জাহেলের উত্তরসূরিরা ওলীদ ইবনে মুগিরা নামে একজন ব্যক্তি তিনি রাসূলকে অকট্ট ভাষায় গালিগালাজ করেছিলেন তখন আল্লাহ পাক তার গালি সহ্য করতে না পারে আল্লাহ পাক তার মাধ্যমে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন যে হে রাসূল তুমি বলে দাও এই ওলীদ ইবনে মুগিরার জন্মের ঠিক নাই যখন ওলীদ ইবনে মুগিরা সম্পর্কে বলা হলো আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুল্লিম বাদা জালিকা জানি এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলকে জানাই দিলেন হে রাসূল বলে দাও যারা পিতৃহীন পরিচিত ব্যক্তি তিনি আপনাকে গালিগালাজ করেন সুতরাং এই আয়াত সূরা কলমের 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়ে দেন যারা রাসূলকে গালি দেয় তাদের জন্মের কোনো ঠিক নাই সুতরাং আজকে এই পৃথিবীর মধ্যে কিন্তু রাসূল আর আসবেন না আল্লাহ নবী বলেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমি হলাম নবীগণের শেষ আমার পরে আর কোন নবী আসবে না সুতরাং আমি হলাম নবীগণের শেষ সুবহানাল্লাহি বিহামদিহি আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীগণ পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছিলেন আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর আমরা বিনা দোয়ায় আল্লাহ পাক আমাদের এই নবীর উম্মত বানাইছেন সুবহানাল্লাহি বিহামদিহি আমরা আমাদের দাম বুঝতে পারি না সুতরাং আল্লাহ তাআলা কুরআন শরীফের মাধ্যমে আমাদের দাম উচ্চ মর্যাদা কতটুকু আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে তা ঘোষণা করে দিয়েছেন সুবহানাল্লাহি বিহামদিহি আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি এই পৃথিবীর মানুষকে মনে দাও কুনতুম খায়রুল উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আল্লাহ বলেন তোমরাই জাতির মধ্যে শ্রেষ্ঠ মানুষ তোমরা এখানে জাতির মধ্যে শ্রেষ্ঠ গ্রুপ তোমরা এখানে শ্রেষ্ঠ জাতি তার মানে হলো তোমাদেরকে বের করা হয়েছে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং মন্দ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে তোমরাই হবে শ্রেষ্ঠ জাতি বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমি সংক্ষিপ্ত আকারে একটা আপনাদের উদাহরণ দেই জর্জ বার্নার্ড শ পৃথিবীর একজন বড় দার্শনিক লোকটা ছিল বিধর্মী তিনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘোরাফেরা করলেন ঘোরাফেরা করার পরে তিনি যখন তার ঘরের রুমের ভিতরে ঢুকে পড়লেন ঢোকার পরে তিনি একটি বই পড়তেছিলেন এমন সময় কয়েকজন সাংবাদিক গিয়ে তার ঘরের ভিতরে ঢুকলেন গিয়ে তিনি ডাক দিয়ে বলছেন স্যার ডাক দিলেন জজবান্না স্যার শুনতে পেলেন না আবার ডাক দিলেন স্যার জজবান্না স্যার শুনতে পেলেন না তিনি মনোযোগ দিয়ে বই পড়তেই আছেন তৃতীয়বারের বেলা সাংবাদিকটা ডাক দিয়েছে স্যার যেমনি ভাবে ডাক দিয়েছেন তিনি ডাক দিয়ে বললেন আমাকে কি তোমরা কেউ ডাকেছো নাকি দেখেছো নাকি সাংবাদিকরা বললেন স্যার আপনাকে তিনবার ডাকলাম তারপর আপনি বলতেছেন আমাকে আপনারা দেখেছেন নাকি কিন্তু ডাকার পর থেকে জিজ্ঞাসা করা হলো স্যার আপনারা শুনেছি সাংবাদিকরা জিজ্ঞাসা করেছেন স্যার আমরা শুনেছি আপনি পৃথিবীর বলেন তো আপনি আপনি একটু বলেন তো যে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি কোন মার কথাটা সেটা ভেজাল বলে দুই নম্বর বলে নকল বলে সেটা পরিষ্কার হয়ে যাবে জাতির কাছে আর সঠিকটা বলে আমার ধর্মের বিপক্ষে যাবে তিনি শিক্ষিত মানুষ তিনি চিন্তা করলেন আমাকে সঠিকটাই বলতে হবে তিনি বললেন সাংবাদিকের প্রশ্নের জবাবে বললেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি আছে সেই জাতিটার নাম হলো মুসলমান বলেন সুবহানাল্লাহ সাংবাদিকরা তারপরে তাকে জিজ্ঞাসা করলেন স্যার তারপরে কে বললেন যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি আছে একটা মুসলমান এখন বলেন তো আপনি স্যার তাহলে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জাতি কারা তিনি তার এই প্রশ্নের জবাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে নিকৃষ্ট জাতি আছে সেই জাতিটার নাম হলো মুসলমান আমরা এটা কেমনি মান নির্ণয় করতে পারবেন যে যদি পৃথিবীর মধ্যে মুসলমানদের সবচেয়ে একটা দামি কিতাব আছে যে কিতাবটার নাম হলো পবিত্র কোরআনুল কারীম এই কিতাব যদি তারা অনুসরণ করে যতক্ষণ চলবে এই জাতি ততক্ষণ এই জাতি হবে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ বলে সুবহানাল্লাহ আর যখনই
এ জাতি কুরআন ছেড়ে দিয়ে তার জীবন যাপন পরিচালনা করবে তখনই কিন্তু এ জাতি আর শ্রেষ্ঠ থাকবে না, এ জাতি নিকৃষ্ট জাতিতে পরিণত হয়ে যাবে। সুতরাং সম্মানিত ভাইরা, আমি সংক্ষিপ্ত আকারে কথাটা বলতে চাই। আজকে কোরআনের কথা বলতে গিয়ে, ইসলামের কথা বলতে গিয়ে, ইসলাম যেটাকে পছন্দ করে না তার বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি আলেমদের দোষ হয় তাহলে নিঃসন্দেহে এর জাতি আজকে কোন দিকে রওনা করতেছে একটি বার এই জাতিকে জানা হয়ে বিবেক করে একটা বার হিসাব করা দরকার বলে আমার বিশ্বাস হয়। কথা বলেন ঠিক বলছি না ঠিক? আমার ভাইরা পরিষ্কার করে আমি বলতে চাই, শুধু একটি কথা বলতে চাই আমার ভাইরা। হযরত আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তার খেলাফতের দায়িত্ব পালন করতে শুরু করলেন, তিনি তার দায়িত্ব পালন করতেছেন, রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পালন করতেছেন, তিনি শক্তভাবে, আমি কথাটা বলতে চাই শুধু অ্যাপারেন্স দিয়ে একটু কথা বলতে চাই, মাওলানা মোহাম্মদ গরিবুল্লাহ ইসলামাবাদী তিনি একটি বই লিখেছেন আশারায় মুবাশশারা, সেই বইটা পড়তে গিয়ে অনেক লম্বা একটা হাদিস পেলাম, শুধু সংক্ষিপ্ত আকারে আমি হাদিসটা বলে দিয়ে যাই। আল্লাহর নবী বিশ্ব নবী সাহাবী হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন তার ছেলে ছোট ছেলে তার ছেলে আব্দুল্লাহকে তিনি জিজ্ঞাসা করলেন, দেখলেন আব্দুল্লাহর কাছে একটি বড় সুন্দর একটি উট তার কাছে দেখতে পেলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহু এক পর্যায়ে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেন, আমার ছেলে আব্দুল্লাহ তোমার কাছে এত সুন্দর নুদুসনাদার চেহারা, একদম মানে সুন্দর একটি চেহারার অধিকারী একটি উট তোমার কাছে দেখতে পেলাম, এটা তুমি বিক্রি করতে চাচ্ছ নাকি? হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, আব্বা জানজি এটা আমি আমি এই উটটা আমি একদম দুর্বল টাইপের একটা উট আমি ক্রয় করেছিলাম অল্প টাকা দিয়ে, এই উটটা বিক্রি করা তো আমি যখন ক্রয় করলাম কিনলাম, কেনার পরে এই উটটা সরকারি খামারের মধ্যে অর্থাৎ সরকারি খামারের মধ্যে উটটা আমি ছেড়ে দিয়েছিলাম, এই সরকারি খামারে উটটা ছেড়ে দেওয়ার পরে খামারের মধ্যে সুন্দর সুন্দর খাবার ছিল, যে খাবার গুলো আমার এই দুর্বল উটটা খাওয়ার পরে সুন্দর চেহারার অধিকারী হয়েছে, এখন আমি বিক্রি করলে হয়তো দাম বেশি পাবো, আমি কিনেছিলাম অল্প দামে, কিন্তু সরকারি খাবার খাওয়ার পরে খামারের খাবার খাওয়ার পরে ভালো ভালো খাবার খাওয়ার পরে তার চেহারা হয়েছে সুন্দর, এই জন্য এখন বিক্রি করলে আমার লাভ হবে। আল্লাহর নবী সাহাবী হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা যখন অবগত হয়ে গেলেন, জানতে পারলেন যে এই উটটা কিন্তু সাধারণ কোনো খাবার খায় নাই, এটা দেশের টাকার সম্পদের খামার থেকে খাদ্য খেয়েছে, অতএব এই রাষ্ট্রের খাবার খাওয়ার কারণে হযরত আমিরুল মুমিনিন আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন, আমার প্রিয় ছেলে আব্দুল্লাহ তোমার এই উটটা পুরো বিক্রি করো, বিক্রি করো, বিক্রি করার পরে তার আসল টাকাটা আব্দুল্লাহর হাতে দিয়ে দিলেন, আর অবশিষ্ট টাকাটা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই সরকারি কোষাগারের মধ্যে তিনি জমা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই হলো রাষ্ট্রের সম্পদের হিসাব, আর তারা কেমন করে তারা রাষ্ট্রের সম্পদকে হিসাব করেছে, কিন্তু আমার ভাইরা আজকে কি বলি আর, যেই যাই লঙ্কায় সেই হয় হনুমান, কাদেকে যে বলি সকলে সমান, যেই যাই লঙ্কায় সেই হয় হনুমান, কাদেকে যে বলি সকলে সমান। রাষ্ট্রের জনগণের সম্পদ এক একজন মনে করে যে মনে হয় যারা আমার সম্পদ, কিন্তু এই সম্পদের হিসাব আপনাকে দিতে হবে। সম্মানিত দিদি ভাই সকল, আজকে যারা আমরা মুক্তি এবং ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলতে চাই, সংক্ষিপ্ত আকারে একটা হাদিস শোনায় দিয়ে যাই, সেটি হলো এই, যদি কোন অন্যায় কোন বেশি রাষ্ট্র প্রধান করে বসে সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অধিকার এদেশের মানুষের আছে, এদেশ মানুষের অধিকার অনুযায়ী সে কথা বলার দাবি রাখে। বলেন কি কথা বলেন ঠিক বলছি না ঠিক? সম্মানিত ভাইরা, আমিরে মুয়াবিয়া মুসলিম রাজ্যের অত্যন্ত শাসক গুরুত্বপূর্ণ শাসকদের মধ্যে তিনিও একজন মুসলিম শাসক ছিলেন। আমিরে মুয়াবিয়া হাদিস থেকে বলছি, হযরত আমিরে মুয়াবিয়া একদিন বক্তব্য দিলেন, এই রাষ্ট্রের সম্পদ সব আমার সম্পদ, আমি যাকে ইচ্ছে তাকে সেভাবে বণ্টন করতে পারি, এ বক্তব্য দিলেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যক্তি কথা বললেন না।
আমির মুয়াবিয়া। এবার দ্বিতীয় দিনে আবার একটি বক্তব্য দিলেন তিনি, দিয়ে বললেন যে এই রাষ্ট্রের সব সম্পদ আমার, আমি যাকে ইচ্ছে তাকে আমি এই সম্পদ দিতে পারি। আমির মুয়াবিয়ার বিরুদ্ধে কেউ কথা বলল না। তৃতীয় দিন যখন তিনি বক্তৃতা দিতে গিয়ে আমির মুয়াবিয়া বললেন এই রাষ্ট্রের সব সম্পদ আমার, আমি যাকে ইচ্ছে তাকে সেভাবে বন্টন করে দিতে পারি। আমির মুয়াবিয়া যেমনি এই কথা বললেন, একজন যুবক দাঁড়ায় বললেন আমির মুয়াবিয়া এই রাষ্ট্রের সম্পদ আপনার একার হতে পারে না, এই রাজ্যের মধ্যে যত জনগণ আছেন প্রত্যেকেরই সম্পদের মধ্যে অংশ আছে, সুতরাং এই সম্পদ আপনার একার নয়। আমির মুয়াবিয়া চুপ করে থাকলেন। এরপরে আমির মুয়াবিয়া তিনি যখন তার ঘরের মধ্যে প্রবেশ করলেন, রুমের মধ্যে গিয়ে প্রবেশ করলেন, তার চেম্বারে গিয়ে যখন ঢুকে পড়লেন, ঢোকার পরে তার লোকদের কি বললেন, তোমরা যাও ওই সমাবেশ থেকে ওই যুবককে তোমরা ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসো। যুবক কেউ না হলো, সমস্ত লোকেরা সমাবেশের লোকেরা যেন দাঁড়িয়ে আছে। এবার ওই যুবক আমির মুয়াবিয়ার কাছে যখন গেলেন, আমির মুয়াবিয়া ওই যুবককে উদ্দেশ্য করে বললেন, যুবক তুমি কি কোনো ভয় পেয়েছো নাকি? যুবক বললেন, না কেন আমি ভয় পাবো, আমি সঠিক কথাটা আপনার সামনে আমি উপস্থাপন করেছি। আমির মুয়াবিয়া চক্ষিরে পানি ছেড়ে দিয়ে বললেন, যুবক রে তো যুবক, আমি দুই দিন বক্তৃতা দেওয়ার পরে সারা রাত যেন আমি চিন্তা করতেছিলাম যে আমার বক্তৃতার কেউ যেন আমার এই বক্তব্যের কেউ বিরোধিতা করল না। আমার আল্লাহ রাসূলের সেই হাদিসের কথা মনে পড়ে গেল, আর ওই বক্তৃতা নিয়ে আমি অনুশোচনা করতে শুরু করলাম। আমির মুয়াবিয়া বললেন, যুবক শোনো, কি মনে পড়তেছিল? যে আল্লাহর নবী সেই হাদিসের কথা মনে পড়তেছিল, যে সময় আল্লাহর নবী বলছেন যখন কোন রাষ্ট্র প্রধান অথবা কোন রাষ্ট্রের নেতা যখন কোন ভুলটাকে ভালো করার সিদ্ধান্ত নেয় অথবা ভুলটাকে সঠিক করার জন্য সে বক্তব্য দেয়, তার বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি কথা না বলে, আল্লাহর নবী বলছেন ওই রাজ্যের প্রজা, ওই রাজ্যের জনগণ এবং বাদশাহ সহ উভয় কিয়ামতের ময়দানে বানর এবং শূকরে রূপান্তরিত হয়ে তারা জাহান্নামে যাবে। আমির মুয়াবিয়া ওই যুবককে উদ্দেশ্য করে বললেন, যুবক রে একটুখানি মন দিয়ে শোনো, তুমি যে আজকে আমার বক্তৃতার বিরোধিতা করেছো, যার কারণে আজকে আমার দেশের জনগণ এবং আমি সহ আল্লাহ রব্বুল আলামিনের ওই জাহান্নাম থেকে আমরা বেঁচে গেলাম। আমার ভাইরা তাই যদি হয় তাহলে ঠিক, আজকে আমরা দেশের কোন শত্রু নয়। আজকে আলেম ওলামাকে যারা শত্রু মনে করেন, আমার এই হাদিস থেকে পরিষ্কার করে, আল্লাহ রাসূলের হাদিস থেকে পরিষ্কার করে জেনে নেন, তাহলে আমরা আপনাদের শত্রু নয়, আমরা হলাম আপনাদের বন্ধু। আমরা চাই আপনি সহ, আপনারা সহ আমরা একই সঙ্গে আল্লাহর জান্নাতে যেতে চাই বলে সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, এজন্য আমরা আসলে যা ইসলাম অ্যাকসেপ্ট করে না, আমরা ইসলামের বাইরে কোনো জিনিস আমরা গ্রহণ করতে পারি না। সম্মানিত দিনী ভাই সকল, আসুন আমরা কোরআনের কাছে আত্মসমর্পণ করি। আমরা সেই আল্লাহ রাসূলের ওয়ারিসদেরকে ভালোবাসতে চাই। আল্লাহর নবী বলছেন যদি তোমরা সহজে জান্নাত যেতে চাও তাহলে তোমরা তাড়াতাড়ি আলেম হয়ে যাও, আল্লাহর কোরআনের আলেম হয়ে যাও, তাহলে তোমরা আল্লাহর জান্নাতে সহজ হয়ে যাবে। যে আলেমদের ব্যাপারে আল্লাহ পাক নিজেই ঘোষণা করছেন যে আলেমেরা যখন কোন অপকর্ম করে বসবে, অন্যায় করে বসবে, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হিসাব নেবেন, এই আলেমদের হিসাব নেবেন আল্লাহ পর্দার ভিতরে এককভাবে গোপনভাবে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করে আল্লাহ আলেমদেরকে সেখানে ডাক দিয়ে বলবেন, আলেমেরা তোমরা, তোমাদেরকে আমি আল্লাহ জ্ঞান দান করেছি, সেই অনুপাতে তোমরা আমল করেছো, আজকে আর তোমার কোনো হিসাব নেব না, তোমরা আমার বিনা হিসাবে আজকে আমার জান্নাতে গিয়ে সিট নাম্বার গ্রহণ করো বলেন সুবহানাল্লাহ। আজকে সেই আলেমদেরকে আমরা মর্যাদা দিতে পারতেছি না, এটা আমাদের তকদীর খারাপ, আমাদের কপাল খারাপ, আমাদের কপাল পড়ে যাচ্ছে, আমরা কোন দিকে রওনা হচ্ছি একটাবার এই জাতিকে ভাবা দরকার। সম্মানিত দিনী ভাই সকল, আল্লাহর নবী বলছে যদি সহজে জান্নাত যেতে চাও তাহলে তোমরা আলেম হয়ে যাও। আর
পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্তব্যের অনুযায়ী সাহাবাগণ বলেন আমরা যদি আলেম হতে না পারি নবীজি বলছেন আলেমের পিতা হয়ে যাও আল্লাহর নবী সাহাবী বলেন তাও যদি হতে না পারি আল্লাহর নবী বললেন তোমরা তাহলে আলেমের শত্রু হইও না তোমরা আলেমের বন্ধু হয়ে যাও বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আজকে আমরা সেই কথার দিকে অগ্রসর হই আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।